হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটি নতুন ড্রামা নিয়ে। ড্রামাটি এখন অনগোয়িং চলছে আর ড্রামাটিতে রিচ বয় আর পুয়ার গার্লের লাভ স্টোরি দেখানো হয়েছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। পার্টের শুরুতে আমরা ড্রামার মেন লিডকে দেখতে পাই, যার নাম জিয়ান। সে এখন হর্স রাইডিং করছে। তখন হঠাৎ করে তার হার্টে পেইন হতে লাগে, তাই সে ঘোড়া থেকে মাটিতে পড়ে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা একটি অন্য মেয়েকে দেখতে পাই, যে মেয়েটি সাইকেলিং করছিল। হঠাৎ করে তার সেখানে রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে ওখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা জিয়ানকে হসপিটালে দেখতে পাই, যার এখন হার্ট সার্জারি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানেই সিন শিফট হয়ে যায় এক বছর পরে, যেখানে আমরা দেখতে পাই জিয়ান নিজের ঘরের মধ্যে ছিল, যে এক বছর ধরে ঘরের মধ্যে থেকে থেকে প্রচণ্ড বোরিং ফিল করছিল। তাই সে তার মাকে বলে, আমি এখন সুস্থ হয়ে গেছি, তাই আমাকে এখন বাইরে যেতে দাও। কিন্তু তার মা তাকে তখনও বারণ করছিল যে তোমার হার্ট সার্জারি হওয়া বেশিদিন হয়নি, তাই তোমার এখন বাইরে যাওয়া উচিত না। কিন্তু জিয়ান বলে, তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করো না। এটা বলে সে রাগ করে সেখান থেকে বাইরে চলে যায়। পরের সিনে আমরা আমাদের ড্রামার মেন ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম হলো শাও, যে এখন তার ফ্রেন্ড শিনশিনের কবরের সামনে এসেছিল। আসলে এই জায়গাটি হলো সিঙ্গাপুর আর শাও এখানে চায়না থেকে এসেছে, যে এখানে শিনশিনের কবরের সাথে কথাবার্তা বলছিল যে আমি এক বছর পর তোমার সাথে দেখা করতে এলাম, কারণ তুমি এত দূরে থাকো তাই এত ইজিলি তো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। এবং বলে, দেখো আমি তোমার জন্য গিটার নিয়ে এসেছি। এবং সে যখনই গিটারের ব্যাগটা খুলে তখনই সে দেখতে পায় গিটারের একটা স্ট্রিং ছিঁড়ে গেছিল। এটা দেখে সে প্রচণ্ড শকড হয় এবং বলে, মনে হয় রাস্তা দিয়ে আসার সময়তে এটা হয়েছে। শিনশিন, তুমি একদমই টেনশন করো না, আমি এখনই নতুন স্ট্রিং নিয়ে আসছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, যে বাড়ি থেকে পালিয়ে একটি শপে আসছিল। সে শপে এসে একটি গিটার কিনছিল, ততক্ষণে সেখানে শাও আসে, কারণ আশেপাশে শুধুমাত্র এই একটিমাত্র দোকান ছিল। আর এই শপটির সামনে জিয়ানের তিনটে বডিগার্ড দাঁড়িয়ে ছিল। তাদেরকে দেখে সে মনে করে, এই শপের মালিক মনে হয় খুব রিচ, তার জন্য তার এত বডিগার্ড রয়েছে। এরপর সে ভিতরে এসে শপের ওনারকে বলে, আমাকে প্লিজ একটা মার্টিন গিটারের স্ট্রিং দিন। শপের ওনার তাকে বলে, এই ছেলেটা এখনই ওই মার্টিন গিটারের স্ট্রিং কিনে নিয়েছে আর আমার কাছে একটি মাত্রই ছিল। তখন জিয়ান সিয়াকে দেখে, তাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। এবং যখন সে সিয়ার হাতের ব্রেসলেট দেখে তখন তার হার্টে পেইন হতে লাগে। এরপর যখন জিয়ান তার গিটারের পেমেন্ট করছিল তখন সিয়া তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি কি আমাকে এই গিটারের স্ট্রিংটি দিতে পারো, কারণ এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আর এমনিতেও আমি অনেক শপে গিয়েছিলাম কিন্তু আমি কোথাও এটি পাইনি। জিয়ান বলে, আমি এটা দিব না, বলে সে নিজের গিটার নিয়ে চলে যাচ্ছিল। তখন সিয়া এসে তাকে আটকায় এবং বলে, প্লিজ তুমি আমার কাছ থেকে ডবল টাকা নিয়ে নাও, কিন্তু আমাকে ওই স্ট্রিংটি দিয়ে দাও। কিন্তু জিয়ান তাকে দেয় না এবং সে সেখান থেকে চলে যায়। তখন সিয়া প্রচণ্ড স্যাড হয়ে ট্যাক্সিতে বসে সেখান থেকে যেতে লাগে আর তাকে তখন জিয়ান পিছন থেকে নিজের গাড়িতে বসে দেখছিল এবং নিজের ড্রাইভারকে বলে, ওই গাড়িটাকে ফলো করো। এরপর সিয়া আবারও শিনশিনের কবরের কাছে চলে আসে। তখন জিয়ানও তাকে চুপ করে পিছন থেকে দেখছিল। আর এইদিকে সিয়া শিনশিনের কবরের সাথে বসে কথা বলছিল এবং বলে যে, প্লিজ তুমি আমার উপরে রাগ করো না। হ্যাঁ, আমি জানি যে তুমি যে স্ট্রিংটি গিটারে ইউজ করতে সেটা আমি পাইনি, কিন্তু আমি অন্য স্ট্রিং লাগিয়ে নিয়ে এসেছি। তুমি জানো ওই শপে একটা ছেলে এসেছিল যার কাছে ওই স্ট্রিং ছিল, কিন্তু ও আমাকে সেটা দিল না। এবং সে এখানে জিয়ানের প্রচণ্ড বদনাম করছিল যে ওই ছেলেটা প্রচণ্ড রুড ছিল। এদিকে জিয়ানও তার কথাবার্তা সবই শুনছিল। এদিকে সিয়াও তার সাথে অনেক কথাবার্তা বলে এবং লাস্টে বলে, আমি তোমার সাথে আবার দেখা করতে এক বছর পর আসবো। এবং তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর জিয়ান সেখানে আসে এবং সে ওই গিটারটিকে নিয়ে দেখতে লাগে। এরপর সে ওই গিটারটি নিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে চলে আসে এবং তাকে গিটারটির ব্যাপারে আর ওই মেয়েটির ব্যাপারে সব কথা বলে। জিয়ান এখানে বলে যে, এটা সেই গিটার যে গিটারটি আমার স্বপ্নতে বারে বারে আসে, তাই আমি এই গিটারটি তুলে নিয়ে চলে এলাম যাতে আমি এর দ্বারা আমার কোশ্চেনের উত্তর পাই। তার বন্ধু বলে, তুমি কি জানতে চাও, তুমি তো গিটার বাজাতেই জানো না। জিয়ান বলে, তুমি এইসব কথা কিছু বুঝবে না। লিন তাকে বলে, চলো আজকে আমি তোমার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছি। এদিকে শাও একটি হোটেলে এসে একটি রুম বুক করে আর জিয়ানও সেই হোটেলেই একটি রুম বুক করে, কারণ আজ তো সে নিজের বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই আজকে রাতটা সে এই হোটেলেই কাটাবে। এরপর সে যখন রুমের ভিতরে এন্টার করে তখন সে সামনে দেখতে পায় তার ফ্রেন্ড লিন অলরেডি আগে থেকেই হোটেলের রুমে এসে তার জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। জিয়ান তাকে বলে, আমার এইসব ফালতুপাটি একদমই পছন্দ না। লিন এসে তাকে বলে, তুমি তোমার হার্ট সার্জারির পর একদম বদলিয়ে গেছো, তুমি ভালো করে দেখো,
তুমি এতদিন পর নিজের মা এবং বোনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বাইরে এসেছো, তাই একটু পার্টি করো, আমি তোমার জন্য এই পার্টিটি অর্গানাইজ করেছি। তো এখানে জিয়ান তার কথাতে রাজি হয়ে যায়। এদিকে শাও আবার এই হোটেলেরই জিয়ানের রুমের ঠিক সামনের রুমেই সে ছিল, আর ওই পার্টির কারণে এত শব্দ হচ্ছিল যে তার ঘুমই আসছিল না। সে তাদের রুমের সামনে এসে তাদেরকে ডাকতে লাগে। তখন লিন বাইরে বেরিয়ে আসে। শিয়া তাকে বলে, তোমরা এত জোরে জোরে আওয়াজ করছো যে আমি রাত্রে ঘুমাতেই পাচ্ছি না। কিন্তু এত শব্দের কারণে লিন তার কথা শুনতেই পায় না, তাই শিয়া বাধ্য হয়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে শাও নিজের লাগেজ প্যাক করে রুম থেকে বের হয়। তখন সে জিয়ানকে তার পাশের রুম থেকে বেরোতে দেখে, তাই সে তার পিছন করতে করতে লিফটের সামনে চলে আসে, যেখানে সে জিয়ানকে দেখে চিনতে পেরে যায় যে এটা ওই শপের ছেলেটি যে তাকে স্ট্রিং দেয়নি। এবং সে লিফটের মধ্যে গিয়ে তার পাশেই দাঁড়িয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই ছেলেটি যে ওই 802 রুমে ছিলে? জিয়ান বলে, হ্যাঁ। শিয়া বলে, তাহলে কাল রাতে এত লোকজন তোমার ঘরে আওয়াজ করছিল, তারা কি এখন ঘুমিয়ে পড়েছে? তো জিয়ান এটা শুনে লজ্জা পেয়ে যায়, তাই তাকে সরি বলে। তখন শিয়া নিজের মনে মনে ভাবে, এই ছেলেটা কালকে রাত্রিরে এত লোকজনের সাথে পার্টি করছিল, তার মানে ছেলেটা মোটেও ভালো ছেলে নয়। আর জিয়ানও তখন শিয়াকে দেখে নিজের মনে মনে ভাবছিল যে এটা তো সেই মেয়েটি যাকে আমি আমার স্বপ্নতে দেখতে পাই, আর এসব কি হচ্ছে, এই মেয়েটি বা কে? এরপর দুজনা মিলে একসাথে লিফট থেকে বেরিয়ে এসে চেক আউট করতে কাউন্টারে আসে এবং দুজনা একসাথে বলে যে আমি এখানে চেক আউট করতে চাই। এটা বলে দুজনাই একে অপরের দিকে তাকায়। তখন রিসেপশনে থাকা মেয়েটি এদের দুজনকে একসাথে জিজ্ঞাসা করে, আপনারা দুজন কি একসাথে চেক আউট করবেন নাকি আপনারা আলাদা আলাদা করবেন? তখন সাও তো বলে দেয় যে আমরা আলাদা আলাদা করব, কিন্তু জিয়ান বলে আমরা দুজনা একসাথে চেক আউট করব। এটা শুনে সিয়া তো প্রচণ্ড শকড হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আমরা একসাথে কেন চেক আউট করব, আমি তো তোমাকে চিনিই না। তখন জিয়ান বলে, আসলে আমার কারণেই তোমার কালকে রাত্রে ঘুম হয়নি, এই জন্য ক্ষমা চেয়ে আমি তোমার ঘরের পেমেন্ট করব। সিয়া তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি কি ভাবলে কাল রাত্রে তুমি যা করেছো তার জন্য কি তুমি টাকা দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারবে? তো জিয়ান তো তাকে আবারও সরি বলে। তখন সিয়া বলে, এখন সরি বলে কি হবে, কালকে রাতের তো আমি ঘুমাতেও পারিনি। তখন রিসেপশনিস্ট তাদের কথা শুনে হাসতে লাগে। এতে সিয়া বলে, তুমি আবার হাসছো কেন? এবং সে সেই মেয়েটিকে বুঝাতে লাগে যে তুমি যেটা ভাবছো সেটা আমাদের মধ্যে হয়নি। তখন জিয়ান কার্ড দিতে দিতে বলে, আমরা দুজনা একসাথে পেমেন্ট করব। তখন সাও তার কার্ডটি কাটতে শুরু করে এবং বলে, তুমি একসাথে কেন পেমেন্ট করছো? তখন কাড়াকাড়ির ফলে ভুলবশত জিয়ানের কার্ডটি ছিঁড়ে যায়। এতে সাও প্রচণ্ড এমব্রেসিং ফিল করে, তাই রিসেপশনিস্টকে নিজের কার্ডটি দিয়ে দেয় আর বলে, হ্যাঁ আমরা দুজনা একসাথেই পেমেন্ট করব। তখন জিয়ান বলে, দেখলা তো আমাদের দুজনকে একসাথেই পেমেন্ট করতে হলো। তখন সাও তাকে সরি বলে। এরপর দুজনা মিলেই পেমেন্ট করার পর বাইরে চলে আসে। তখন সিয়া রুমের পেমেন্টের জন্য তার কাছে টাকা চাইতে লাগে যে আমি তোমার রুমের পেমেন্টটি আমার কার্ড থেকে করে দিয়েছি, তাই আমাকে ক্যাশে টাকাটা দাও। জিয়ান বলে, আমার কাছে এখন ক্যাশ নেই। সিয়া বলে, কি তুমি এত বড় হয়ে গেছো, বাইরে আসছো অথচ তোমার কাছে ক্যাশই নেই? জিয়ান বলে, আসলে এটা আমার সাথে ফার্স্ট টাইম হয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে টাকাটা ওখানেই ফেরত দিয়ে দেবো। শিয়া বলে, আমি এইভাবে কি করে তোমার বাড়িতে যেতে পারি, তুমি যদি আমার সাথে কিছু খারাপ কিছু করে নাও। তখন সে একটা বুদ্ধি করে জিয়ানের ফোনটি নেয় আর নিজের ফোন থেকে ওই চ্যাটে তার নাম্বারটি সেভ করে দেয় এবং বলে, বাড়ি পৌঁছানো মাত্রই আমাকে আমার টাকা এইটার মাধ্যমে পেমেন্ট করে দিবে, না হলে আমি পুলিশের কাছে ইনফর্ম করব। আর হ্যাঁ, পেমেন্ট করার আগেই আমার নাম্বারটি ডিলিট করে দিও না, আবার নাহলে আমি তোমাকে স্বভাব শিখিয়ে দেবো। আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর জিয়ানের তার কথাতে প্রচণ্ড হাসি পাচ্ছিল। এরপর সে তার বন্ধুর সাথে কারে করে যাচ্ছিল, তখন সে সিয়ার উইচ্যাট আইডি চেক করে, যেখানে সে ঘর দেখতে পায়। যে ঘরটি দেখে সে আবারও শকড হয়, কারণ এই ফটোতে যে ঘরটি দেখা যাচ্ছিল সেই ঘরটি জিয়ানের স্বপ্নতে মাঝে মাঝেই আসে। তখন সে লিনকে বলে, তুমি আমাকে তাড়াতাড়ি এয়ারপোর্টে নিয়ে চলো। আর এদিকে সেও এয়ারপোর্টে পৌঁছে যায়। তখন তার কাছে মেসেজ আসে যে তখন জিয়ান অলরেডি তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে। এটা দেখে সে খুশি হয়ে যায় যে যাই হোক ছেলেটা ভালোই ছিল। এটা বলেই সে সঙ্গে সঙ্গে জিয়ানের উইচার আইডি ডিলিট করে দেয়। আর এইদিকে জিয়ান এটা দেখে খুবই শকড হয় এবং লিনকে বলে, ওই মেয়েটি আমার উইচার আইডি ডিলিট করে দিল। এটা শুনে লিন তার উপরে হাসতে লাগে এবং বলে, মনে হচ্ছে ওই মেয়েটির পার্সোনালিটি অন্য মেয়েদের থেকে একদম আলাদা। আর এইদিকে জিয়ানের মা জিয়ানের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য বাড়ির সমস্ত গার্ডসদেরকে বকাবকি করছিল যে এটা কি করে হতে পারে যে জিয়ান তোমাদের চোখের সামনে দিয়ে পালিয়ে গেল, তোমরা তাহলে কি করছিলে, আর কাল রাত্রেও বাড়িও আসেনি, তার উপরে কাল রাত্রেও মেডিসিনও নেয়নি, বলো ও যদি এখন কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। তখন জিয়ানের সিস্টার তার মাকে বলে, জিয়ান এখন এয়ারপোর্টে আছে। তখন জিয়ানের মা
গার্ডসদেরকে অর্ডার দেয় যে যে করেই হোক আমার ছেলেকে বাড়িতে নিয়ে এসো। আর এদিকে জিয়ান লিনকে বলে চায়না যাওয়ার ফ্লাইট বুক করে নেয়। এরপর জিয়ান এবং সিয়া মিলে দুজনাই সিঙ্গাপুর থেকে চায়নার ফ্লাইট ধরে। এরপর চায়না পৌঁছিয়ে সিয়া এক জায়গাতে বসে কফি খাচ্ছিল, তখন তার কাছে তার ভাইয়ের কল আসে। সে বলে আমি তোমাকে এখনই নিতে এয়ারপোর্ট পৌঁছাচ্ছি। তখন সিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে বেরোনোর সময় তার হাতের ওই ব্রেসলেটটি সেখানে পড়ে যায়। তখন জিয়ানও সেখানে এসে কফি খেতে লাগে। তখন একটি মেয়ের আসার কারণে তাদের দুজনের মধ্যে ধাক্কা লাগায় তার গায়ে কফি পড়ে যায়, তাই সে নিজের ড্রেস চেঞ্জ করে আসে। তখন সেখান থেকে বেরোনোর সময় সে সিয়ার ওই ব্রেসলেটটি পরে পায়, যেটা দেখে তার মনে পড়ে যায় যে এটা তো ওই মেয়েটির হাতে ছিল যার সাথে তার সিঙ্গাপুরে দেখা হয়েছিল। তাই সে বুঝতে পেরে যায় যে ওই মেয়েটিও চায়নাতে থাকে। আর এখানে সে কাউরির সাথে ফোনে কথা বলছিল, তখন আমরা বুঝতে পারি জিয়ান চায়নাতে শুধুমাত্র নিজের ওই স্বপ্নে দেখা মেয়েটিকে খোঁজার জন্যই চায়নাতে এসেছে। আর এখানেই আমাদের ফার্স্ট পার্টটি শেষ হয়ে যায়। যদি তোমাদের এই ড্রামাটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে আমি নেক্সট পার্টটি আপলোড করবো কিনা।